সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, দীর্ঘদিন পর আপনাদেরকে নতুনভাবে আবারও ভিডিও করলাম। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটির যে বিষয়বস্তু সেটি অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন যে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করার জন্য। আজকের বিষয়বস্তু মূলত হচ্ছে গ্রহরত্ন আদৌ কাজ করে কিনা। অনেকেই তো গ্রহরত্ন ব্যবহার করেন, সেই গ্রহরত্নটি কতটুকু কাজ করে। অনেকেই বলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আসলে গ্রহরত্ন কিভাবে কাজ করে, এই প্রশ্নটি অনেক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। দেখুন, গ্রহরত্ন এমন একটি জিনিস যে গ্রহরত্নগুলো খনির থেকে উত্তোলন করার পর বিভিন্নভাবে প্রসেসিংয়ের পরে মানুষের হাতে যায়। এখন একটি গ্রহরত্ন কিভাবে কাজ করে, গ্রহরত্নটু কাজ করে সঠিক যদি গ্রহরত্ন হয়ে থাকে তাহলে সেই পাথরটি আপনার জন্য কার্যকরী হবে। দেখুন, সব কিছুর মালিক হচ্ছেন মহান সৃষ্টিকর্তা, রত্ন পাথর হচ্ছে উসিলা। এখন আপনার জন্য যে গ্রহরত্নটি প্রয়োজন, সেই গ্রহরত্নটি আপনার জন্য আদৌ সঠিকভাবে সিলেকশন করা হয় কি না, এটি আমাদের দেশের অনেক জ্যোতিষীরা বা অনেক পণ্ডিতরা সঠিকভাবে বিশ্লেষণ করে থাকেন। আবার নিত্য নতুন কিছু জ্যোতিষী আছেন, পণ্ডিত আছেন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, যে পাথর ব্যবসায়ীরাও দেখা যায় অনেক সময় বলে দেন যে আপনি এই পাথরটি ব্যবহার করবেন বা এই পাথরটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখা যায় অনেকেই বিশ্বাস করে তাদের কাছ থেকে নিয়ে অনেকেই উপকৃত হন, আবার অনেকেই উপকৃত হন না। দেখা যায় শতকরা 5% লোক ওই যে বিশ্বাসের জায়গা থেকে এবং অদক্ষ মানুষের কাছ থেকে রত্ন পাথরটি নিয়ে ব্যবহার করেছেন, আর 95% লোক ব্যবহার করে কোনো ফলাফল পান না। কেন অধিকাংশ 5% যদি উপকার পেয়ে থাকেন, সেক্ষেত্রে 95% লোক কেন উপকার পান না? ব্যাপারটি হচ্ছে একটি গ্রহরত্ন ব্যবহার করার পূর্বে আপনাকে আগে জানতে হবে যে আপনার জন্ম কুণ্ডলীটি আছে। অনেকের যেমন জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম সাল, জন্ম মাস, এই বিষয়গুলো সঠিক থাকলে তার জন্ম কুণ্ডলী তৈরি করা হয়। একটি জন্ম কুণ্ডলীতে তৈরি করার পরে সেটির বিশ্লেষণ অনুযায়ী নবাংশ কুণ্ডলীটি বিচার করা হয়। এরপরে বিংশোত্তরী মহাদশা হিসাবে বিচার করা হয়, এই জাতক বা জাতিকার কোন গ্রহের সমস্যা আছে এবং এই সমস্যাগুলো কতদিন থাকবে এবং এই সমস্যা অনুযায়ী কোন রত্নটি তার জন্য ব্যবহার করলে কার্যকরী হবে, সেটি হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতিটি হচ্ছে সেটি হচ্ছে হাতের যে তালুটি আছে, এই যে তালুটি, এই তালুর রেখা বিচার বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটি জাতক জাতিকার, পুরুষের ডান হাত, নারীর বাম হাত। এই বিচার বিশ্লেষণ করার পরে দেখা যাবে তার কোন গ্রহটি ডিসফেভারে আছে, কোন গ্রহটি ফেভার আছে। তৃতীয় যে পদ্ধতিটি সেটি হচ্ছে নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব। যেমন ওই জাতকের একটি নির্দিষ্ট সংখ্যার উপর ডিপেন্ড করে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে পারবেন যে তার কোন গ্রহরত্নটি প্রয়োজন। যদি তার শনিগ্রহ ডিসফেভারে থাকে তাহলে নীলা পাথরটি ধারণ করতে হবে, রবি গ্রহ ডিসফেভারে থাকলে তার রবি পাথর ব্যবহার করতে হবে, যদি শুক্র গ্রহ ডিসফেভারে থাকে তাহলে তার ডায়মন্ড বা জারকন পাথর পড়তে হবে অথবা অপেল পাথর পড়তে হবে, যদি কোনো জাতকের মঙ্গল অশুভ থাকে তাহলে তার রক্তপ্রবাল ধারণ করতে হবে, যদি কোনো জাতকের রাহু গ্রহ অশুভ থাকে তখন তার গোমেদ পাথর ধারণ করতে হবে বা গার্নেট পাথর তার জন্য ধারণ করতে হবে। এখন রাহু, শনি, শুক্র বা মঙ্গল এই গ্রহটি পজিটিভ আছে কিনা বা নেগেটিভ আছে কিনা, এই বিষয়গুলো সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে অভিজ্ঞ জ্যোতিষের মাধ্যম থেকে। আপনি একজন আনকোড়া মানুষের কাছ থেকে, যিনি কিছুই জানেন না, শুধু ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করেই আপনাকে তথ্য দিচ্ছেন, তিনি আসলে কতটুকু শিক্ষিত? বাস্তবিক অর্থে যিনি পড়াশোনা করে এই বিদ্যার উপরে ডিগ্রি লাভ করেছেন তার কাছ থেকে আপনি যতটা জানতে পারবেন, আর যিনি ফেসবুক ঘাটাঘাটি করে ইউটিউব ঘাটাঘাটি করে জ্যোতিষী হয়েছেন তার কাছ থেকে আপনি ততটা জানতে পারবেন না।
তাই গ্রহরত্ন ব্যবহার করার পূর্বে এই বিষয়টি আপনাকে সবসময় সচেতন হতে হবে এবং জানতে হবে। কারণ আপনি অনেক টাকা খরচ করে একটি গ্রহরত্ন পড়বেন আপনার সমস্যা অনুযায়ী। এখন মানুষ যখন বিপদে পতিত থাকে তখন কিন্তু তার সমস্যাগুলো কী আছে না আছে সেটি মানুষ জানেন না, বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি পরামর্শ নেন, মানুষ তাৎক্ষণিক যে পরামর্শটা দেন তিনি সেটি অ্যাপ্লাই করেন। এখন তার পক্ষে জাস্টিফাই করা সম্ভব হয় না কে ভালো জ্যোতিষ কে ভালো জ্যোতিষ না, কে অভিজ্ঞ জ্যোতিষ কে অভিজ্ঞ জ্যোতিষী না, সেটি কিন্তু ভালো মতো জাস্টিফাই করে যদি আপনি একটি গ্রহরত্ন ধারণ করেন তাহলে সেই গ্রহরত্ন দ্বারা আপনি উপকার পেতে পারেন। এছাড়া যদি সঠিকভাবে জন্ম কুণ্ডলী হস্তরেখা নিউমারোলজি এই বিচার বিশ্লেষণ না করে শুধু আপনার কী হচ্ছে আর্থিক সমস্যা হচ্ছে, কোনো কাজগুলো আপনার ভালো যাচ্ছে না, আপনি একটি নীলা পরে ফেললেন বা একটি গোমেদ পাথর ব্যবহার করলেন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন না। আপনার চাকরিগত সমস্যা হচ্ছে, আপনি চাকরি করতে পারছেন না বা চাকরির চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না, তাহলেই আপনি একটি রুবি পাথর ব্যবহার করে যাবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা সমাধান হচ্ছে না। প্রতিটি রত্ন পাথর ধারণ করার পূর্বে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে আলাপ আলোচনা করে নেবেন এবং আপনার বিচার বিশ্লেষণগুলো করে নেবেন। যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে হস্তরেখা বিচার করিয়ে নেবেন অথবা নিউমারোলজির সংখ্যাতত্ত্ব বিচারটি করিয়ে নেবেন, তারপরে সেই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী যে গ্রহরত্নটি প্রয়োজন সেই গ্রহরত্নটি ধারণ করবেন। এবার গ্রহরত্ন নিয়ে আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দিব। গ্রহরত্ন কতটুকু সঠিক, বাজারে যে গ্রহরত্নগুলো পাওয়া যায় তার মূল্যে অনেক গ্রহরত্নই দেখা যায় ম্যাক্সিমাম ডুপ্লিকেট গ্রহরত্ন বর্তমান বাজারে বের হয়েছে। এই যে রেপ্লিকা গ্রহরত্নগুলো বর্তমানে দেখবেন ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মানুষকে বিজ্ঞাপন দিয়ে মানুষকে এক ধরনের প্রভাবিত করা হয়, এই গ্রহরত্নগুলো আদৌ সঠিক কিনা। গ্রহরত্ন ধারণ করার পূর্বে দেখতে হবে যে সেই গ্রহরত্নটি সঠিক কিনা, এটির হার্ডনেস কত পার্সেন্ট আছে এবং এই পাথরটি কোন গ্রহের জন্য বেটার হবে, কোন ধাতুতে ব্যবহার করতে হবে, কোন আঙ্গুলে ধারণ করতে হবে এবং কোন সময় ব্যবহার করতে হবে, কিভাবে সেই গ্রহরত্নটি শুদ্ধি করে ব্যবহার করতে হবে, সেটি আপনাদের ভালো করে জেনে বুঝে তারপরে গ্রহরত্নটি ধারণ করা উত্তম হবে। তাহলে সেই গ্রহরত্ন দ্বারা আপনারা উপকার পাবেন, নচেত ওই 5% মানুষের মতো কোনো উপকার পাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, গ্রহরত্নর ব্যাপারে আরও কিছু কথা আমি বলবো যে গ্রহরত্ন মূলত হচ্ছে বিভিন্ন দেশের গ্রহরত্নগুলো পাওয়া যায়। এখন বর্তমান বাজারে শ্রীলঙ্কান পাথরগুলো খুব কম পাওয়া যায়, শ্রীলঙ্কান পাথরগুলো যেহেতু উচ্চ মূল্যের পাথর এখন ম্যাক্সিমাম রত্নগুলো হচ্ছে আফ্রিকান বা অন্যান্য দেশের রত্নগুলো পাওয়া যায়, সেটা আপনার নীলার ক্ষেত্রে হতে পারে, রুবির ক্ষেত্রে হতে পারে বা পান্না বা পুকরাজের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় দেখা যায় ব্যাংককের হিটেড স্টোনগুলো বাজারে সয়লাভ বা অ্যাভেলেবেল পাওয়া যায়। এই রত্নগুলো কিন্তু তেমন একটা কাজে আসে না। সঠিক রত্নগুলো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে নিতে হবে। আর সস্তায় কখনোই কোনো গ্রহরত্ন দ্বারা আপনি কখনোই উপকৃত হবেন না। সস্তায় যে গ্রহরত্ন আপনি ধারণ করতে যাবেন, যেমন কম টাকা দামে একটি সঠিক গ্রহরত্ন যদি দাম হয়ে থাকে 10,000 টাকা, আপনি কি করলেন, যারা ডিসকাউন্টের বিজ্ঞাপন দেন দেখবেন ফেসবুক বা ইউটিউবে প্রতিদিন অনেকে লাইভ করে বা প্রচারণা করে 20%, কেউ 40%, কেউ 50% ডিসকাউন্ট দেন। এদের দেখা যায় অধিকাংশ স্টোনগুলো হচ্ছে রেপ্লিকা বা হিটেড স্টোন। এই হিটেড বা রেপ্লিকা স্টোন পরে কিন্তু কখনোই কোনো কাজে আসবে না, বরঞ্চ আপনার যে কষ্টার্জিত টাকাগুলো ছিল সেই টাকাগুলো বিফলে যাবে। কারণ 10,000 টাকার পাথর যিনি আপনাকে 3,000 টাকায় দিচ্ছেন বা 4,000 টাকায় দিচ্ছেন সেটি কোনোভাবেই সঠিক হবে না, কারণ 10,000 টাকার জিনিসটা কিন্তু 10,000 টাকাই বিক্রি হয়। এখন যেগুলো রেপ্লিকা আছে বা হিটেড আছে এগুলো আপনি 3-4 হাজার টাকায় কিনে নিতে পারবেন, কারণ এগুলো হচ্ছে কপি। যেমন আমরা মোবাইলের ক্ষেত্রে কপি পার্টস থাকে বা ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে দেখা যাবে টেলিভিশনের ক্ষেত্রে কপি থাকে, তেমনি এই কপি জিনিসগুলো বা রেপ্লিকা জিনিসগুলো কখনোই কোনো মানুষের কল্যাণে কাজে আসবে না।
গ্রহরত্ন পড়ার ক্ষেত্রে অনেক বিষয় আপনাকে জানতে হবে, তারপরে আপনি সঠিক গ্রহরত্ন সঠিক স্থান থেকে, যেই প্রতিষ্ঠান থেকে আপনি গ্রহরত্নটি কিনবেন সেই প্রতিষ্ঠানের যে সঠিক পাথর বিক্রির অতীত পারফরমেন্স বা রেকর্ড আমরা যেটাই বলে থাকি না কেন, বা তাদের নাম সুনাম আছে কিনা সেটি আগে জেনে নেবেন, এবং যে রত্নটি তিনি দিচ্ছেন সেটি কত পার্সেন্ট সঠিক, তিনি লিখিত আকারে দিবেন কিনা এবং এটি জাস্টিফাই করলে সেটি আপনি সঠিক পাবেন কিনা, এই বিষয়গুলো আগে আপনারা জেনে নেবেন, তারপরে আপনি যে কোনো আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি গ্রহরত্ন নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম। আপনারা পরবর্তীতে ভিডিওতে কোন ধরনের বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমি তৈরি করব। আপনারা সকলেই ভালো থাকুন।